মর্নিং, আজ আমি তোমাদের একটা কবিতা পড়াবো। কবিতাটি হচ্ছে মারিচের স্বর্ণ মৃগ রূপ ধারণ। লেখা হচ্ছে কৃত্তিবাস ওঝা, মূল কাহিনী রামায়ণ থেকে নেয়া। আমরা জানি যে তোমরা সকলেই জানো যে রামায়ণ কার লেখা। রামায়ণ প্রথমে লিখেছিলেন বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায়, পরবর্তীকালে এই কৃত্তিবাস ওঝা সেটাকে বাংলায় অনুবাদ করেছিলেন। বাংলায় যে সবাই তো সংস্কৃত তখন বুঝতে পারতো না, বাংলায় লেখার পরে সবাই পড়লো রামায়ণ, সমধিক পরিচিত হলো, সবাই পড়তে শুরু করলো রামায়ণ। তো সেই রামায়ণেরই একটু কাহিনী এখানে তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে, যে যখন রামচন্দ্র বনবাসে গেলেন সীতা লক্ষণকে নিয়ে, সেখানে তারা গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে তারা গেলেন বনবাসে, এবং সেখানে গিয়ে তারা পর্ণ কুটির পাতার চাতা দিয়ে তারা কুটির বানিয়ে সেখানে বাস করতে লাগলেন। একদিন সেখানে এই রাক্ষস রাজা রাবণের বোন শূর্পণখা সেখানে গিয়ে হাজির। গিয়ে সে রামচন্দ্র আর লক্ষণকে দেখে, রামচন্দ্র তো নররূপী নারায়ণ ছিলেন, তিনি মানুষ ছিলেন কিন্তু তাকে দেখতে একদম ভগবানের মতো, এত সুন্দর তাদের দেখতে, তাদের দেখে শূর্পণখা তাদেরকে বিয়ে করতে চাইল। এই না শুনে লক্ষণ রেগে গিয়ে তার নাক আর কান কেটে দিল। শূর্পণখা তখন কাঁদতে কাঁদতে চলে গেল তার দাদার কাছে, রাক্ষস রাজ রাবণের কাছে গিয়ে বলল যে দাদা আমার এই নাক কান কেটে দিচ্ছে। রাবণ তো রেগে অপমানে তার ভীষণ রাগ হলো। তখন থেকে তিনি ভাবছেন যে কি করে এর প্রতিশোধ নেওয়া যায়। তিনি কি ভাবলেন কি সীতাকে চুরি করে আনতে হবে, কি করে আনা যায়। তখন তার বিশ্বস্ত অনুচর এই তারকা রাক্ষসীর পুত্র এই মারিচ, সে তাকে ডেকে পাঠালো, বলল যে তোমাকে সোনার হরিণ সাজতে হবে তোমাকে। আর এই মারিচ ছিল, সে বিভিন্ন রূপ ধরতে পারতো, তার একটা মায়া বলে বা যেভাবেই হোক সে রূপ ধরে, তো সেই তাই হলো। সে সোনার হরিণ সেজে ওই রামচন্দ্রের কুটিরের সামনে ঘুরে বেড়াতে লাগলো, আর এত সুন্দর দেখতে তা সেই সোনার হরিণ, তাকে দেখে সীতা বলল ওই হরিণ আমাকে ধরে দাও, আমি ওর চামড়া কুটিরে পেতে মাটিতে পেতে আমি বসবো, আমার খুব ইচ্ছা। এই বলে তখন রাম আর লক্ষণ সেই হরিণ ধরতে গেল, আর তারপরেই আমরা জানি রাবণ এসে সীতাকে চুরি করে নিয়ে গেল, নিয়ে গেছে অশোক বনে বন্দি করে রাখলো। তো যাই হোক, এই পর্যন্তই তোমাদের ঘটনা। আমাদের মোটামুটি দেখতে হবে এখানে যে মারিচ কেমন সেজেছে, তার সেই চেহারার বর্ণনা, ওইটাই একটা এখান থেকে প্রশ্ন হবে তোমাদের, যে মারিচের সাজের বর্ণনা দাও, যে মৃগরূপটির বর্ণনা দাও, সেইটাই আমরা দেখব। মারিচের করে ধরি কহে লঙ্কেশ্বর, মৃগরূপ ধরো তুমি দেখিতে সুন্দর। মারিচের হাত ধরে বলল লঙ্কেশ্বর, এই লঙ্কার রাজা রাবণ, সে বলল যে তুমি খুব সুন্দর হরিণের রূপ ধরো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। মৃগ রূপ ধরে তাহে নিশাচর বীর, বিচিত্র সুচিত্র তার সুবর্ণ শরীর। সে মৃগ রূপ ধরল সেই নিশাচর বীর, নিশাচর হচ্ছে যারা রাত্রি ঘুরে বেড়ায়, সেই নিশাচর বীর, এবং তাকে কেমন লাগছে না, বিচিত্র সুচিত্র তার সুবর্ণ শরীর, তার শরীর বিচিত্র মানে বিভিন্ন রকমের সুচিত্র, একদম যেন এত সুন্দর লাগছে তাকে দেখতে, সুবর্ণ শরীর সোনার গা তার। নবনীত সদৃশ্য কোমল কলেবর, নবনীত হচ্ছে মাখন, এই মাখনের মতন দেখতে, নবনীত সদৃশ্য কোমল কলেবর মানে নরম তার দেহ, দেখতে মনে হচ্ছে যেন মাখনের মতন তার শরীরটা একেবারে। শ্বেত বর্ণ চারি খুর দেখিতে সুন্দর, মানে তার যে চারটে খুর পায়ের একদম সাদা, দেখতে খুব সুন্দর। দুই শৃঙ্গে তার যেন প্রবাল প্রস্তর, তার মাথায় যে দুটো শিং আছে সেই শিং দুটো দেখে মনে হচ্ছে যেন প্রবাল হচ্ছে পলা, প্রবাল এই সমুদ্রের নিচে এক ধরনের কীট পোকা, এই এরাই এদের থেকেই প্রবালের সৃষ্টি হয়, এবং সেই সেখানে একটা প্রবালের মানে পলার পাথরের মতন হয়ে থাকে, সেখান থেকে সমুদ্রের তলা থেকেই তো প্রবাল তোলা হয়, সেখান থেকে কেটে কেটে তুলে এই পরবর্তীকালে সব প্রবালের আংটি হয়,
বিভিন্ন কাজে লাগে, সব খুব সুন্দর দেখতে, এত লাল, খুব সুন্দর। দুই শৃঙ্গে তার যেন প্রবাল প্রস্তর, সোনার বিম্ব কি গলে যেন নিশাকর, তার গলায় সোনার হার, এবং সেই মনে হচ্ছে যেন চাঁদ, চাঁদের যেমন আলোর ছটা, যেমন যে সৌন্দর্য, সেই তার গলার হারের মধ্যে সেটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। স্থানে স্থানে রাঙা মধ্যে কজ্জলের রেখা, সেই যে মাথায় যে শিং দুটো, সেই যে রাঙা দুটো শিং পলার মধ্যে মতো যে শিং দুটো, সেই শিংয়ের মাঝে কাজলের রেখা, কাজলের যেন দাগ দেয়া আর কি, সেই কজ্জলের রেখা। রাঙা জিহ্বা মেলে যেন বিজলি ঝলকা, তার যে জিভ বের করছে লাল রঙের, সেই জিভ যখন বের করছে মনে হচ্ছে যেন বিজুলি চমকাচ্ছে একদম, যেমন বিদ্যুৎ চমকায় আকাশে, তখন যেমন একটা লাগে ওই রকম লাগছে তার সেই রাঙা জিহ্বা। লোমা বলি দেখি যেন মুকুতার জ্যোতি, গায়ের যে লোমগুলো, সেই লোমগুলো যখন দেখছে, সেই লোমগুলো দিয়ে মুক্ত, আসল যে মুক্ত, সমুদ্রের তলা থেকে যে মুক্ত ওঠে, সেই মুক্ত থেকে একটা জ্যোতি, একটা আলো বেরোয় একদম একটা, তা সেই লোমগুলো তো সাদা আর মুক্ত তো সাদা রঙের, সেই মুক্ত সেই গায়ের যে লোমগুলো সেইগুলো দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে, মুক্তর মতন জ্যোতি বেরোচ্ছে। দুই চক্ষু জলে যেন রতনের বাতি, এই যে রতন হচ্ছে রত্ন, কত হীরে মণি মুক্ত রত্ন, এই যে চোখ দুটো জ্বলছে যেন সেই সেই রত্ন ঠিকরে বেরোচ্ছে চোখ দিয়ে একেবারে। রাম সীতা বসিয়া আছেন দুইজন, সেইখানে মৃগ গিয়া দিল দর্শন। রাম এবং সীতা বসে আছে দুজনে কুটিরের সামনে, মৃগ গিয়ে ঠিক সেই হরিণ তাদের সামনে গিয়ে সেখানে দর্শন, সেখানে সে গিয়ে ঘাস খাচ্ছে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে। আজ এই পর্যন্ত এইটুকু, তোমরা ভালো করে পড়ো এবং প্রতিটা মানে দেখো, বইয়ে মানে দেওয়া আছে, মানে দেখো কবিতার মূল ভাব পড়বে কোথা থেকে উৎপত্তি কিভাবে, সেই মূল ভাব পড়বে, মানে পড়বে কার লেখা, দুটোই নাম মনে রাখতে হবে, ওদিকে সংস্কৃত ভাষায় যে বাল্মীকি মুনি, এদিকে কৃত্তিবাস ওঝা, এইগুলো বিশেষভাবে মনে রাখবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে আমি পরের দিন শেষটুকু পড়াবো।